ভালোবাসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক তোমায় অন্তত সম্মান করবে। ভালোবাসার মানুষটিকে মনের গভীরে রেখো, কারণ তাকে ছাড়া সেখানে অন্য কাউকে রাখা যায় না। ভালোবাসার মানুষকে শাসন বারণ করো, কারণ এটা তোমার অধিকার, কিন্তু তাকে কখনোই অবহেলা আর অপমান করো না। আর শাসন বারণে ভালোবাসা আরও বাড়ে, কিন্তু অপমান ও অবহেলাতে ভালোবাসা শেষ হয়ে যায়। এত সব কিছুর পরেও যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে দোষ তার নয়, বরং প্রকৃত দোষ তোমার, কারণ তুমি তাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছ। বর্তমান সময়ে কেউই সত্যিকারের ভালোবাসার দাম দেয় না, তাই কাউকে যদি অতিরিক্ত ভালোবাসেন, তবে আপনাকে অতিরিক্ত কষ্টই পেতে হবে। তবে ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেলে কষ্ট না পেয়ে এমন কিছু করো যাতে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয়। ভেঙে না পড়ে নিজেকে সামলাও, মনকে শক্ত করো, এমন একটা ভাব করো যাতে কিছুই হয়নি, নিজের ভবিষ্যৎ এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও। দেখবে একদিন সে তোমার কাছে ঠিকই ফিরে আসবে। সব বাজারেই মনের মতো পণ্য পাওয়া যায়, কিন্তু প্রেম বাজারে শুধুমাত্র অবহেলা পাওয়া যায়। প্রেমিক এবং প্রেমিকা দুজন এমন মানুষ, যদি তাদের মাঝে ঝগড়া হয়, তবে মনে হয় এই বুঝি সম্পর্ক এখনই শেষ হয়ে যাবে। আবার যখন সব ঠিক হয়ে যায়, তখন মনে হয় দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। প্রিয় মানুষের সাথে অভিমান করে চুপ থেকে কথা না বলাটাও এক ধরনের ভালোবাসা, যেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। একটি সম্পর্কতে প্রয়োজন দুজনারই থাকতে হবে, এবং সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছাটাও দুজনারই রাখতে হবে, তবেই সম্পর্কটা টিকবে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।